আহমদপুরে আছেন রিপোর্টার মনির হোসেন, সরাসরি যাব তার কাছে। দ্বিতীয় দিনের মতো রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির বর্জ্য অপসারণের কাজ চলছে এবং আজকে যারা কোরবানি দিয়েছেন সেই বর্জ্যগুলো যোগ হয়েছে, সেগুলো অপসারণেও কাজ করছে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা সকাল থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন ঘুরেছি, সেখানে দেখেছি কিছু বর্জ্য রাস্তার আশেপাশে ছিল এবং বেশি যেটা দেখেছি সেটা মার্কেটের যে অর্থাৎ পশুর বাজারের যেই বর্জ্যগুলো ছিল সেগুলো বেশি ছিল, সেগুলো কোনোভাবে সরিয়ে রাস্তার পাশে রাখা হয়েছে, সেগুলো সরানোর ইতোমধ্যেই আজকে সকাল 10টার পর থেকে আমরা দেখেছি কাজ করতে শুরু করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। আর এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কিছুটা এগিয়েই আছে বলা যায়, কারণ গতকালও তারা 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ শেষ করেছে শতভাগ, এবং আজকেও আমরা বিভিন্ন এলাকা ঘুরে যেটা দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু সেরকম বর্জ্য দেখা যায়নি। কিছু জায়গায় কিছু বর্জ্য যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকে মানে দ্বিতীয় দিন যারা কোরবানি করেছেন, দ্বিতীয় দিন যেসব নগরবাসী কোরবানি করেছেন সেই বর্জ্যগুলো দেখা গেছে, সেই বর্জ্যগুলো অপসারণেও কাজ করছে, বলা হচ্ছে আজকে বিকেলের মধ্যে সেগুলো অপসারণ করা হবে। তো বর্জ্য অপসারণের সবশেষ তথ্য এই ছিল আমার কাছে।